আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, মাইমুনা ড্রিম ব্লগ থেকে আমি আবারও চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক এবং কমেন্ট পেলে আমি ভিডিও করার জন্য উৎসাহিত পাই, আর আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে বহুদূর এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। তাই আপনাদের লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমার কাছে অতি গুরুত্বপূর্ণ। আমার কাছে ফুল ফুটেছে, তো আমার কাছে যখন ফুল ফুটে আমার অনেক ভালো লাগে, ফুলগুলো দেখতে অনেক ভালো লাগে। তো পাখিকে খাবার দিয়েছি, পাখি চুপ করে বসে আছে। তো পাখির মালসাটা, এই মালসার মধ্যে ডিম পারবে, এর জন্য এটা আনা হয়েছে। তো বুঝতে পেরেছি এখন ডিম পাড়ার সময় হয়েছে। আগের পাখি যদি থাকতো, যেটা উড়ে গিয়েছে, সেটা যদি উড়ে না যেত তাহলে এতদিন ডিম পেড়ে ফেলতো। আর নতুন পাখিটা নিয়ে আসছি, এর জন্য দেরি হচ্ছে ডিম পাড়ার জন্য। হয়তো বা কিছুদিনের মধ্যেই ডিম দিবে। ওদের যখন খাবার দিয়েছি, খেয়ে চুপ করে বসে আছে। তো আজকে রান্না করব ছোট দেশি চিংড়ি দিয়ে পালং শাক। তো তেলের সাথে পেঁয়াজ কুচি নরম করে আমি ভেজে নিয়েছি। এরপর হলুদ মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ আর সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। তো এর সাথে আমি দেশি চিংড়ি একটু ব্লান্ড করে এরপর কষিয়ে মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিয়েছি। তো শাকগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম। যখন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে তখন আমি শাকগুলো দিয়ে দিয়েছি। তো শাকগুলো দেওয়া হয়ে গেলে আমি নেড়ে চেড়ে একটু ঢেকে দিব সিদ্ধ করার জন্য। তো শাকটা হয়ে গিয়েছে, এর মাঝে আমি কিছু কাঁচামরিচ দিয়ে একটু রেখে নামিয়ে ফেলবো। তো আজকে আমি টক পাতা ভর্তা করেছি। তো টক পাতাটা যখন নিয়ে আসছে তখন আমি ধুয়ে সিদ্ধ করে এরপর শুকনো মরিচের সাথে বেটে লবণ ভর্তা বানিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছ ভর্তা বানিয়েছি। তো আমাদের কবুতর রুমটা রং করানো হয়েছে। কবুতর রুমের গ্রিলগুলো জং ধরে গিয়েছিল। তো গ্রিলের মধ্যে সিলভার কালার করা হয়েছে। ওই যে কবুতর বসে আছে, তো গেটটার মাঝেও কালার করা হয়েছে। কবুতরগুলোকে খাবার দিয়ে দিয়েছি। তো আজকে সারাদিন বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে আর ঠান্ডা আস্তে আস্তে সামনে শীতের দিন, তো শীতের দিন কবুতরের অনেক সমস্যা হয়। চুপ করে বসে আছে, আজকে বৃষ্টির কারণে ঠান্ডা পড়েছে। ডিমে থেকে বাচ্চা ফুটেছে, ওই যে মালসার মধ্যে বসে আছে।
আলহামদুলিল্লাহ, অনেকগুলো বাচ্চা হয়েছে। অনেকগুলো খাঁচার মধ্যে ডিম নিয়ে বসেছিল, সেগুলো ফুটে গিয়েছে। তো দুইটা বাচ্চা একসাথে হলে অনেক ভালো হয়, জোড়া বড় হয়ে যায়। কবুতর তো দুইটা ডিম নিয়ে বসে, আর একসাথে দুইটা বাচ্চাই ফুটে বেশিরভাগ। তো বাইরে যে কবুতরগুলো ছিল সেগুলো খাঁচার মধ্যে দিয়ে দিয়েছি। তো এই কবুতরগুলো আবার ডিম দিবে, এর জন্য ওদের একটা খাঁচার মধ্যে সেট করা হয়েছে, যে মালসা দিয়ে। এই মালসার মধ্যে ডিম দিবে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের প্রতি যত্ন নিবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। Subhanallah.